কলকাতায় বাংলা চলচ্চিত্র চরিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করলেন কাছাড় জেলার সোনাইয়ের যুবক এনামুল ইসলাম লস্কর। কলকাতার রিশতা ফিল্ম প্রোডাকশনের প্রডিউসার রণবীর চক্রবর্তী, ডিরেক্টরের বাসুজিৎ চক্রবর্তী পরিচালিত বাংলা শর্ট সিনেমা চরিত্র। এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করলেন সোনাই শহরের যুবক এনামুল ইসলাম লস্কর। এই চলচ্চিত্রে কলকাতার অনেক অভিনেতা অভিনেত্রী বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন। পরিবারের মূল কর্তা যদি নেশাগ্রস্ত হয়ে সবকিছু হারিয়ে ফেলে, তখন গোটা পরিবারের কি অবস্থা হয় সেটা তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রের মাধ্যমে। শুক্রবার মুক্তি পাবে চরিত্র শর্ট বাংলা সিনেমাটি। ছবিতে দেখানো হয়েছে গরিব অসহায়দের সংসার চালাতে কীভাবে পরিশ্রম করে টাকা রোজগার করতে হয় এবং রোজগার করার পর পরিবারের জন্য খরচ না করে নেশার জন্য টাকা খরচ করলে পরিবারের কী ধরনের অশান্তির সৃষ্টি হয়। এই অশান্তির জন্য গোটা পরিবারের সদস্যদের আত্মহত্যার পথ বেছে নিতে হয়, এমন করুণ কাহিনী চরিত্র বাংলা শর্ট সিনেমাতে তুলে ধরা হয়েছে।